পাঁচজন তরুণ কাঁধে ব্যাগ নিয়ে সাধারণ মানুষের মতো ঢুকে পড়ে হলি আর্টিজান রেস্তোরাঁ অ্যান্ড বেকারিতে। কিছু বুঝে ওঠার আগেই তারা জিম্মি করে ফেলে রেস্তোরাঁর ভেতরে থাকা 17 জন বিদেশি সহ 31 জনকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, কিন্তু জঙ্গিদের গ্রেনেড হামলায় নিহত হন পুলিশের 2 কর্মকর্তা, আহত হন আরো 33 পুলিশ সদস্য। জঙ্গিরা একে একে হত্যা করে রেস্তোরাঁয় থাকা 17 জন বিদেশি সহ 20 জনকে। অভিযানের পর উদ্ধার হন 13 জন। শিশির বৈরাগী বাবুরচির কাজ করতেন হলি আর্টিজান রেস্তোরাঁয়। জীবন রক্ষা হলেও বেঁচে থাকার লড়াই থেমে থাকেনি শিশিরের। এক গুলশান হামলায় বদলে গেছে তার পুরো জীবন, বদলে গেছে তার আয়ের উৎস, সংসার। ভাই এখন বর্তমানে আগে যেভাবে ফুটপাথে বিরাস বিক্রি করতাম, এখন গেঞ্জি আর রেইনকোট বিক্রি করি। এই শিশির হলি আর্টিজানের একজন প্রত্যক্ষদর্শী, তার মুখ থেকে শোনা যাক সেদিনের লোমহর্ষক কাহিনী। ওই দিন আমরা বাথরুমে ছিলাম 9 জন, একটা বাথরুমে, এই একজন আর কি ঘরের পর একজন বইছি, কেউ খাড়াইয়া ছিলাম সারা রাত্র, কেউ কোলের পর কেউ বইছে, এই অবস্থা। আমরা তো ধরেন ফ্যামিলির সাথে কথা বলছি, মোবাইল ছিল, তাদের বলছি যে যখন বসবা যে মোবাইলে আর ফোন দিতে আসো বা বন্ধ হয়ে গেছে বসবা, আমরা আর নাই। এখনো সেই জঙ্গিদের হাতের অস্ত্র ভেসে ওঠে তার চোখে। হলি আর্টিজানের ভিতরে যারা হামলা চালাইছিল তাদের হাতে কি কি অস্ত্র আপনি দেখতে পাচ্ছেন? আমি একজনের হাতে একটা চাপাতি দেখছি, আর একজনের কাছে একটা রাইফেলের মতন দেখছি। আমাদের উপরের দিকে হাত দিয়ে, মাথার নিচ দিকে দিয়ে আমাদের বাইর করছে রাত্রে। ওই অবস্থায় একজন সামনে চাপাটি ধরে আর একজনের বন্দুক দুর্গে বইয়ে রেখে দিয়েছে। কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত! ঘটনাস্থলে যারা জিম্মি ছিলেন তাদের থেকে আর কে ভালো বলতে পারবে? এমন একটা লোমহর্ষক দুর্ধর্ষ ঘটনা নিশ্চয়ই একদিন হঠাৎ করে হুট করে ঘটে যায়নি। নিশ্চয়ই এর পেছনে ছিল মূল পরিকল্পনাকারীর দীর্ঘদিনের পরিকল্পনা, ছিল অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা, প্রশিক্ষক আর অস্ত্র সরবরাহকারী। আর পুরো ঘটনা বাস্তবায়ন করেছে 90 জেএমবি, আর এদের প্রত্যেককেই শনাক্ত করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট বা সিটিটিসি। তদন্ত প্রায় শেষ পর্যায়ে, কিছুদিনের মধ্যে এই প্রতিবেদন জমাও দেয়া হবে। তাহলে এবার এই ঘটনার নেপথ্যের মানুষগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। সিটিটিসির সূত্র বলছে হলি আর্টিজান হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 21 জন। তবে এই 21 জনের বাইরে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। তিনি এখনও জেলে থাকলেও তার বিরুদ্ধে তদন্ত শেষ হয়নি বলে দাবি করে কাউন্টার টেরোরিজম ইউনিট। হলি আর্টিজানের সর্বশেষ তদন্ত নিয়ে কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। আমরা একটা নির্ভুল চার্জশিট, এবং যারা যারা সম্পৃক্ত ছিল, যারা যারা এখানে সহযোগিতা করেছিল, যারা যারা পার্টিসিপেট করেছিল, সবাই এই চার্জশিটের ভিতরে চলে আসছে। আমরা এই নির্ভুল চার্জশিটটে আমরা আমাদের কমিশনার সাহেব জানিয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যেই তিনি এটা কোর্টে প্রেরণ করতে পারবেন। 21 আসামির মধ্যে হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন 5 জন। এরা হলো রোহান ইবনে ইমতিয়াজ, নিব্রাস ইসলাম, মীর সাবিহ মোবাশ্বের, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। যৌথ বাহিনীর অভিযানে তারা ঘটনাস্থলেই মারা যায়। গাইবান্ধার সাঘাটার একটি বাড়িতে বসেই পরিকল্পনার ছক এঁকেছিল 90 জেএমবি। উদ্দেশ্য ছিল রাজধানীতে বড় ধরনের একটা হামলা চালিয়ে সংগঠনের শক্তি দেখানো। পরিকল্পনার মাস্টার মাইন্ড ও সমন্বয়ক ছিল কানাডা প্রবাসী তামিম চৌধুরী, সহ সমন্বয়ক নুরুল ইসলাম মারজান ও সরোয়ার জাহান। মূল প্রশিক্ষক ছিলেন মেজর জাহিদ, আশ্রয়দাতা ও অর্থের যোগানদাতা তানভীর কাদেরী। এই 5 জন হলি আর্টিজান হামলার পেছনে বেশ
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সদস্য সংগ্রহ করে প্রশিক্ষণ দেওয়ার কাজ করেছে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, শফিকুল ইসলাম খালিদ, আবু রায়হান ওরফে তারেক এবং রাকিবুল হাসান রিগ্যান সহ চারজন। হলিয়া ডিজেন হামলায় জঙ্গিরা ব্যবহার করেছিল 3টি অটোমেশিন AK-22 রাইফেল, 5টি 9mm পিস্তল ও গ্রেনেড, যা ভারত থেকে নিয়ে আসা হয়েছিল যশোর ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে। এসব অস্ত্র আনার দায়িত্বে ছিল 7 জন। এরা হল সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদিসুর রহমান সাগর, আসলাম হোসেন রাশেদ, বাশারুজ্জামান চকলেট, রিপন, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও ছোট মিজান। কিভাবে ভারত থেকে এসব অস্ত্র এসেছিল সেই তথ্য জানালেন একজন অস্ত্র ব্যবসায়ী, যিনি ভারত থেকে অস্ত্র এনে বাংলাদেশে কেনা বেচা করেন। হলি আর্টিজানে যে অস্ত্রটা ব্যবহার হয় .22 অটোমেটিক, এটা ভারতে তৈরি হলেও সেটা পশ্চিম বাংলায় তৈরি না, তৈরিটা হয়েছে আপনার অন্য প্রদেশে। পাকিস্তানের একটা জায়গা আছে কি খাইবার কি খাদে, মানে ওইখানে অস্ত্র তৈরি করে ওরা কারিগর, মানে ওরা ওয়ার্ল্ডে যে কোনো অস্ত্র তৈরি করতে পারে এবং সেম টু সেম তৈরি করে দেবে। এই 2-3টা কারিগর এরা পাকিস্তান থেকে ভারতে ঢুকছিল, ঢুকে এরা ভারতে এই অস্ত্রটা তৈরি করে। আমরা জানি যে ইন্ডিয়া থেকে মালদা হয়ে বাংলাদেশে ঢুকে এটা ওই স্থানীয় এলাকায় অবস্থান করছে বেশ কিছুদিন। এই অস্ত্র আরও আছে বাংলাদেশে, 1-2টা অস্ত্র আসেনি। আর সেই অস্ত্র কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বহন করা হয় সেই কৌশল জানা গেল তার কাছেই। আমরা আগে রোডটা ক্লিয়ারেন্স নিই, রোডের কোথায় ঝামেলা আছে, রোডের ক্লিয়ারেন্স নিয়ে দেখলাম যে আমরা যশোর থেকে আসার পরে জিকর গাছায় একটা চেকপোস্ট আছে যেটা আজকে ঝামেলা হতে পারে, তখন আমরা ওই অস্ত্রটা জিকর গাছাতেই ধরাই দিব। ধরাই দিলে ওরা ওই অস্ত্রটা নিয়ে যখন ব্যস্ত থাকবে ঠিক ওই সময়ই আমরা সামনেরটা ধরাই দিয়ে পিছনেরটা আমরা পার করে নিয়ে আসবো। এভাবেই অবৈধ অস্ত্র সীমান্ত পাড়ি দিয়ে চলে আসে রাজধানী ঢাকায়, তারপর সেই অস্ত্র ব্যবহার হয় কোনো এক কিলিং মিশনে। হলি আর্টিজেনের ঘটনায় ব্যবহৃত 5টি 9mm পিস্তল চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকা এসেছিল আমের ঝুড়িতে, আর মালদার কালিয়াচক সীমান্ত পাড়ি দিয়ে সেই অস্ত্র পৌঁছে গিয়েছিল শিবগঞ্জ সীমান্তে। সেই হামলার পর কি বন্ধ হয়েছে অস্ত্র চোরাচালানের এই রুট, নাকি আছে আগের মতোই? সীমান্তের এপার আর ওপার ঘুরে দেখতে চায় টিম 360 ডিগ্রি। ফিরছি একটা বিরতির পর। চাঁপাইনবাবগঞ্জের 170 কিলোমিটার জুড়েই সীমান্ত, যার মধ্যে 37 কিলোমিটার পানিপথ আর বাকিটা কাঁটাতারের বেড়া। আর এই কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে এসেছিল অবৈধ অস্ত্র, যার বেশিরভাগ এসেছিল ভারতের মালদা থেকে। আর এই মালদার সাথেই ভালো যোগাযোগ ছিল সোহেল মাহফুজ আর বড় মিজানের। এই বড় মিজানকে তার এলাকার লোকজন কে কিভাবে চেনে জানা দরকার, আর সেটা জানতে টিম 360 ডিগ্রির এবারের গন্তব্য চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল রোড, আমের পাইকারি বাজার, এখান থেকেই আম চলে যায় রাজধানী সহ বিভিন্ন জেলায়, আছে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও। এই আমের সাথে মাদক অস্ত্র চলে যায় অনায়াসে। হলি আর্টিজেনের অস্ত্র এই চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের ঝুড়িতে করে চলে গিয়েছিল রাজধানী ঢাকায়, সেই অস্ত্র দিয়েই হামলা চালিয়েছিল জঙ্গিরা। এবার যারা আমের ঝুড়ি ট্রাকে করে নিয়ে যায় সেই চালকদের সাথে কথা বলতে চায় টিম 360 ডিগ্রি। আম নিয়ে গেলে পুলিশ প্রশাসন রাস্তায় কোনো ঝামেলা করে?
বেশি ধান্দা করার জন্য ওরা ঝুড়ি মুড়ি চেক করতে চায়, পরে 200 টাকা দিলে তখন ছেড়ে দেয়। কখনো কি চেক করছে আপনার আম? না, চেক করে নাই। এবার চাপাই নবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে জানতে চাই কেন আমের ঝুড়িগুলো তল্লাশি করে দেখা হয় না। কারণ হচ্ছে যে একটা ট্রাকে যে পরিমাণ আম ওঠে সেটি যদি আমরা প্রত্যেকটা ক্যারেট নামিয়ে নামিয়ে একদম সুনির্দিষ্ট তথ্য না হলে কিন্তু খুবই মুশকিল। আবার এক্ষেত্রে ব্যবসায়ীরা আবার আমাদের উপর বিরক্ত হওয়ার চান্স থাকে যে পুলিশ হ্যারাস করছে। তার মানে সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঝুড়ি তল্লাশি করা মুশকিল। হলি আর্টিজেন হামলায় অস্ত্র সরবরাহকারী সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছিল এই চাপাই নবাবগঞ্জ থেকেই, যিনি বর্ধমান জেলার খাগড়াগড় হামলার অন্যতম আসামি। এজন্যে ভারত সরকার তাকে গ্রেপ্তারে 10 লাখ রুপি পুরস্কার ঘোষণাও করে। সোহেল মাহফুজকে আমরা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অ্যারেস্ট করেছিলাম এবং তারই তথ্যের ভিত্তিতে আমরা কিন্তু বেশ কিছু মানে রিকভারিও করেছিলাম বিভিন্ন সময়ে। এবার যেতে চাই বড় মিজানের বাড়িতে, যে সীমান্তের ওপার থেকে অস্ত্র এনে দিয়েছিল। গাড়ি পৌঁছে গেল বড় মিজানের এলাকা হাজার বিঘির ঝটকাপাড়ায়। এই গ্রামটি একেবারেই সীমান্ত ঘেঁষা। দেখা যাক বড় মিজানকে কেউ চেনে কিনা। অনেকে চিনেন নাকি? জি চিনি। আচ্ছা, ওনার নাম কি? মিজানুর রহমান। মিজানুর রহমান? জি। আচ্ছা, উনি কি করতেন এখানে? মাছ ব্যবসায়ী, পুকুর ব্যবসায়ী করতেন। পুকুর ব্যবসা করতেন। এখন এখন কোথায় আছে? এখন ধরে নিয়েছে। কেন ধরছে জানেন? না, আমি জানি। আচ্ছা, বাসা কোনটা ওনার? আমরা চলে গেলাম তার বাড়িতে। বেরিয়ে আসলেন মিজানের স্ত্রী। উনি তো নাকি আপনার হাজবেন্ড? জি। পুলিশ ধরছে কেন জানেন? কেন কেন বলবো? উনি কি কোনো অস্ত্র করতো? হ্যাঁ, আমি বলতে পারবো না। খুব অস্ত্র ছিল, কোন অস্ত্র পাবে? সে তো ব্যবসা করতো, পুকুরে থাকতো। বড় মিজানকে কে কিভাবে চিনতেন জানতে চাই এলাকাবাসীর কাছ থেকে। মিজান সাহেবকে আগে দেখতাম ব্যবসা করতো পুকুরের। হ্যাঁ, আম ব্যবসা করতো, এরকম চিনতাম। এখন কি হিসেবে চিনেন? এখন চিনছি ওই তালেবান হিসাবে, মানে পালাতক হয়ে আছে এরকম শুনছি। এবার আমাদের যেতে হবে তেলকুপি সীমান্তে, যে সীমান্ত দিয়ে বড় মিজান হলি আর্টিজেনের জন্যে অস্ত্র নিয়ে এসেছিল। আমরা রওনা হলাম বিজিবি সদস্যদের সাথে। পৌঁছে যাই একেবারে পিলারের কাছে। এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, আমাদের যে বিএসএফের যে তারকাটা আছে না, তারকাটার পিছনে কিন্তু। আচ্ছা। আর তারকাটার সামনেই কিন্তু ওদের ইন্ডিয়ার বাড়িটা। এখানে এমন সিস্টেম হয়ে গেছে, এখানে তারকাটা দেওয়াটা সম্ভব না। সীমান্ত ঘেঁষা এই বাড়িটি হতে পারে অস্ত্র চোরাচালানের একটা ভালো ট্রানজিট পয়েন্ট। চাপাইয়ের পুরো এরিয়া কিন্তু আমবাগানের এরিয়া, তো স্মাগলাররা যথা মানে সুযোগ যে কোনো টাইমে একটা সুযোগ নেওয়ার সম্ভাবনা ওদের ভালো, এমন একটা এরিয়া। সীমান্ত ঘেঁষা এই আমবাগানেই লুকিয়ে থাকে অস্ত্র চোরাকারবারীরা। মানে সবসময় বলা হচ্ছে যে আপনাদেরকে নজরদারিতে, তারপর আমাদের আপনাদেরকে নজরদারিতে। আমাদের টহলটা তো পায়ে হেঁটে টহল, সবসময় আমরা তো পায়ে হেঁটে টহল করি, কারণ একদিক থেকে আসলে আরেকদিকে ওরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। বিজিবি চলে যাবার পর অস্ত্র চোরাচালান করে এমন দুজনের সাথে আমাদের কথা হয়। জানতে চাই অস্ত্রগুলো আসে কোথা থেকে। এলাকার ইসলাম হলো কালিয়াচক। কালিয়াচক থেকে ধান মাল আসে। কালিয়াচকের যে জায়গাগুলো আমরা শুনেছি, কালিয়াচক থেকে জঙ্গিপুর পর্যন্ত মোবাইলের লেদ, অস্ত্রের লেদ কারখানাগুলো অরাই ধরছে। মালদার কালিয়াচকে আমরা যাব, তবে তার আগে জানতে চাই বড় মিজানকে এই দুজন চেনেন কিনা। এটা যখন বাংলা ভাই তখন ছিল না, তখন এরা প্রকাশ্যে এখানে সংগঠন তৈরি করে, তারা আসতো দেখতাম, যাইতো দেখতাম। ঠিক আছে,
এবার যেতে চাই 59 বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের কার্যালয়ে। জানতে চাই এই সীমান্তে অস্ত্র চোরাচালান বন্ধে কি পদক্ষেপ নিয়েছেন ব্যাটেলিয়ান অধিনায়ক। এই রুট দিয়ে পিস্তল আসে, দুই ধরনের পিস্তল আসে, একটা হলো ওয়ান শুটার পিস্তল আর একটা ইউএসএ মেড লেখা থাকে, যদিও আমরা এটা ধারণা করি হয়তো ইন্ডিয়ান তৈরি। আমরা একটা প্রোটেস্ট নোট দিয়েছিলাম যে এবং ওই অস্ত্রের ছবি তুলে এবং কী ধরনের অ্যামুনিশন ব্যবহার করা হয়, অ্যামুনিশনের ফ্যাক্টরির ওই সিল সহ ওই ছবি তুলে আমরা পাঠিয়ে দিয়েছিলাম যে এই অস্ত্রগুলো আপনাদের ওখান থেকে আমাদের এখানে আসতেছে, আপনারা অনুসন্ধান করে এই ফ্যাক্টরিগুলো বের করার চেষ্টা করেন এবং এটা যাতে বন্ধ করা হয়। এর আগেও আমরা দিয়েছি এই ধরনের প্রোটেস্ট নোট, বাট তারা উত্তর দেয় গতানুগতিক যে এই ধরনের কোনো ফ্যাক্টরির সন্ধান আমরা পাইনি এবং আমাদের জানা মতে আমাদের এখান থেকে কোনো অস্ত্র যায়নি। বাস্তবতা দেখাতে ওপারে যাবে টিম 360 ডিগ্রি, কিন্তু তার আগে দেখে নিতে চাই এপারের সীমান্ত। যে সীমান্ত এলাকা থেকে বিজিবি গত 14 মাসে 41টি অবৈধ পিস্তল উদ্ধার করেছে। আমরা এবার জমিনপুর সীমান্তে। এই সীমান্তেও আটক করা হয়েছিল এক অস্ত্র ব্যবসায়ীকে। ধরে তারপরে কি করছে লোকটা, কি বাংলাদেশি ছিল না ইন্ডিয়ান ছিল? বাংলাদেশের লোক ছিল। অস্ত্রটা পাইছিল কোথায়? এইখান দিয়ে পাইছিল? জমিনপুর সীমান্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ওপারের মোহাম্মদপুর সীমান্ত। টিম 360 ডিগ্রি এবার কলকাতার স্টেশনে। আমরা পৌঁছে যাই মালদা শহরে। মালদা থেকে এবার যেতে হবে ভারতের মোহাম্মদপুর শ্মশানী সীমান্তে, যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিল হলি আর্টিজেনে ব্যবহার করা অস্ত্রগুলো। এই সীমান্ত দুটি আবার ভারতের মালদার কালিয়াচক এলাকায়, যে এলাকায় বিহারের মুঙ্গের থেকে কারিগররা এসে অস্ত্র বানায়, আর এই অস্ত্রের একটা বড় অংশ চলে আসে বাংলাদেশে। আরো তথ্য আছে জানাবো, তবে আরো একটা বিরতির পর। বলছিলাম কালিয়াচকের কথা, যে কালিয়াচকের নাম শুনলে এখনো আঁতকে ওঠে পুরো পশ্চিম বাংলার মানুষ। শুধু অস্ত্রের ঝনঝনানি নয়, গত 9 মাসে সেখানে 2টি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে মালদা জেলা পুলিশ। উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম, গ্রেপ্তার করা হয়েছে 17 জন অস্ত্র তৈরির কারিগরকে, যাদের অধিকাংশই বিহারের মুঙ্গের এলাকার অধিবাসী। মালদা শহর থেকে মোটর বাইকে আমরা চলে যাই সীমান্তবর্তী একটি গ্রামে। ভারতের মালদা এবং বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের গ্রামগুলো দেখতে একই রকম, ভাষাতেও আছে পুরোপুরি মিল। বর্ডার কোন পাশে? বর্ডারটা ডান দিকে। ডান দিকে? হ্যাঁ, একটা গ্রাম পরে। একটা গ্রাম পরে। আপনার ওই পাড়ায় আত্মীয় স্বজন আছে? হ্যাঁ আছে, মির্জাপুরে, তারপরে মুসলিমপুরে, ওই দোলাটলায়, তেলকুপিতে, গোলাপ বাজার, তেলকুপিতেও আছে। তেলকুপিতেও আছে? বন্ধু বান্ধব নাই ওই পাশে? আছে। কথা হয় না ওদের সাথে? কিভাবে? ফোনে কথা হয়। এবার কালিয়াচক যেতে হবে, যাবার আগে এলাকা সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। আপনাদের এখান থেকে কালিয়াচক কত দূর? কালিয়াচক এখান থেকে 7 কিলোমিটার। কালিয়াচকের শুনলে একটু মানুষ ভয় পায় বেশি, কারণটা কি বলেন তো? কারণ ওগুলো আমরা বলতে পারবো না দাদা, ভয় আসলে জানেন তো, জানেন নিশ্চয়ই, তার জন্য জিজ্ঞেস করছেন। ভয়ঙ্কর জায়গা? ভয়ঙ্কর, হ্যাঁ ভয়ঙ্কর হতেই পারে, সবাই জানে এটা। ও নিজেরা নিজেরা 2 নম্বরই ব্যবসা করে, ও নিজেরা নিজেরাই যারা 2-1টা 2 নম্বরই অস্ত্র তৈরি করে। অস্ত্র তৈরি করে নাকি? করতে পারে। 14 আগস্ট 2017
কালিয়াচক থানা পুলিশ অভিযান চালিয়ে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। এই অস্ত্রের কারখানাটি বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, আর এসব অস্ত্রই চলে যায় বাংলাদেশে। দেবীপুর বলে একটি জায়গাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্র মারফত খবর পেয়ে রেড করে। এই বিপুল সংখ্যক ইম্প্রোভাইজড আর্ম রিকভার করা হয়। এখানে প্রায় দেখছেন আপনারা 48টি ফিনিশড আর্মস রয়েছে এবং বহু আর্মস তৈরি করার মতো সামগ্রী রয়েছে। 31 মে 2018 আরও একটি কারখানার সন্ধান পেল মালদা জেলা পুলিশ। আমরা একটা অস্ত্র কারখানার হদিশ পাই। প্রায় 22টি আমরা অলমোস্ট ফিনিশড বা সেমি ফিনিশড বলা যায় ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি। গড়ন দেখে মনে হচ্ছে যে 9mm বা 7mm বোরের আগ্নেয়াস্ত্র এরা বেআইনিভাবে তৈরি করছিল। 11 জনকে আমরা অ্যারেস্ট করেছি ওই জায়গা থেকে। 11 জনের মধ্যে 9 জন বিহারের মুঙ্গেরের বাসিন্দা প্রাথমিকভাবে যেটা জানা গেছে। এবার আমরা সেই মোহাম্মদপুর সীমান্তে, যে সীমান্তটি দেখা গিয়েছিল জমিনপুর সীমান্ত থেকে। আচ্ছা দাদা, ওই বাংলাদেশের ব্যাপারে কি পড়ছে এটা? জমিনপুর। জমিনপুর তেলকুপিটা কোন দিকে? সামনে তেলকুপি। আমরা এবার চলে এলাম কালিয়াচকের শশানি সীমান্তে। এপারে শশানি, আর ওপারে আজমতপুর, একটু এগুলেই তেলকুপি, যে পথ দিয়ে পার হয়ে গিয়েছিল হলি আর্টিজেনের অস্ত্র। সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের বিষয়ে কথা বলতে টিম 360 ডিগ্রি বাংলাদেশে ফিরে হাজির হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে। ভারতের বিএসএফ এবং আমাদের বিজিবির সঙ্গে একটা চমৎকার রিলেশন রয়েছে। আমরা কিন্তু সবসময় আমাদের বিজিবি বিএসএফ তাদের একে অপরকে কোঅপারেশন করছে এই সমস্ত ট্রান্সন্যাশনাল ক্রাইমকে দমন করার জন্য। তা আমরা অচিরেই সীমান্ত সড়ক এবং এই যে কাঁটাতারের বেষ্টনীর সঙ্গে আমরা সেন্সর বসিয়ে দিয়ে আমরা সেই কাজটি করতে পারবো। আমরা নিচ্ছিদ্র নিরাপত্তার কথা আমরা ঠিক গলা বাড়িয়ে সেই কথাটা এখনও বলবো না, তবে এইটুকু বলবো যে আমরা আমাদের সীমান্ত নিরাপদ রাখব। সীমান্ত নিরাপদ রাখতে দরকার বিজিবি আর বিএসএফ এর যৌথ উদ্যোগ। এরই মধ্যে বাহিনী দুটি বেনাপোল সীমান্তের 8 কিলোমিটার এলাকা অপরাধ মুক্ত ঘোষণা করেছে। তবে এটা বলা যায় অপরাধ পুরোপুরি দমন না হলেও নিয়ন্ত্রণে এসেছে। আসলে সীমান্ত এলাকায় কড়া পাহারা বসালেই অনেকটাই বন্ধ হয়ে যাবে সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান। সে যাই হোক, আর কিছুদিনের মধ্যেই আদালতে জমা পড়বে হলি আর্টিজেন ট্র্যাজেডির পুরো তদন্ত প্রতিবেদন। সিটিটিসির দাবি এখানে উঠে এসেছে সকল নির্ভুল তথ্য, আর ভেঙে গেছে জঙ্গিদের নেটওয়ার্ক। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর মাধ্যম 4টি, ফেসবুক, SMS, ইমেইল এবং মুঠোফোন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।